চব্বিশের ছাত্র আন্দোলনের শুরু থেকেই আহানাফ অ্যাক্টিভ ছিল আমরা যেটা জানি সে প্রতিদিন আন্দোলনে যেত মিরপুর এলাকায় সেখানে যাওয়ার জন্য তার একটি ব্যাগ নির্দিষ্ট করা ছিল যেখানে কাদানে গ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য পেস্ট মাস্ক খাওয়ার পানি এগুলো সব রেডি থাকত সেই কলেজের সায়েন্স স্পোর্টস ক্লাবের মেম্বার ছিল এবং প্রতিদিন স্পোর্টস ক্লাবের যে টি শার্ট সেটি পরেই সে বের হত। এবং চার তারিখ যেদিন সে শাহাদাত বরণ করে সেই দিনও তার পরনে শাহিন কলেজের স্পোর্টস ক্লাবের টি শার্টটি ছিল চার তারিখে মা যেতে নিষেধ করেছিল তাই মাকে না জানিয়ে সে বের হয়েছিল এজন্য মা যেন বুঝতে না পারে সেজন্য সে ওই দিন ব্যাগটা নেয় নাই জুতো না পরে স্যান্ডেল পরে বের হয়েছিল কিন্তু সেদিন আর সে ফিরে আসেনি আহনাফ আজকে আমাদের মাঝে নেই কিন্তু ওর অনুপ্রেরণা ওর স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা এই দুই সালের ছাত্র আন্দোলনে যত শহীদ শাহাদাত বরণ করেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বপ্রথম যে স্মৃতিস্তম্ভটি আজকে শাহীন কলেজ প্রাঙ্গণে উন্মোচিত হল আমরা বিশ্বাস করি এই স্মৃতিস্তম্ভটি শাহীন কলেজের সেই সাথে সারা দেশের সকল ছাত্রছাত্রীদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রেরণা যোগাবে সাহস যোগাবে